নামে চেতলা অগ্রণের যে ছবি দেখলাম কুমোরটুলি পার, সে তার অভিনবত্বে কতটা টেক্কা দিতে পারলো? একদম, প্রথমেই বলে রাখি যে দুর্গাপুজো যে জিনিসটাকে ছাড়া শুরু হয় না, মানে রেডিও এবং রেডিওর সেই মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানকেই একেবারে মণ্ডপে প্রত্যেকটা কোনায় কোনায় তুলে ধরেছে এবারের পুজো মণ্ডপ। আমি প্রথমেই দেখাতে বলবো যে প্রত্যেকটা মানে মণ্ডপের প্রত্যেকটা দেওয়ালে ফুটিয়ে উঠেছে যে মহালয়ার যে গানের যে প্রত্যেকটা লাইন সেগুলো, এবং তার পাশেই দেখাতে বলবো যে এই যে দূরে যে আমরা দেখতে পাচ্ছি যে রেডিওগুলো রাখা আছে, সে প্রত্যেকটাই অ্যান্টিক বলে তারা বলেছেন এবং প্রত্যেকটাই অরিজিনাল। এবং তার সাথেই আমি ক্যামেরা পার্সনকে বলবো যে মায়ের প্রতিমার দিকে দেখাতে যে এখানে দুটো অসুরকে বধ করা হয়েছে, এবং তার কারণ হিসাবে তারা বলেছেন যে যেহেতু মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে প্রচুর অসুরকে বধ করেছিলেন দেবী, সেই জন্য তারা দুটো অসুরকে রেখেছেন। এবং তার সাথেই বলবো যে এই যে এত সুন্দর একটা ভাবনাকে তুলে ধরা, যেটাকে ছাড়া দুর্গাপুজো শুরু হয় না, সেই ভাবনাটাকে মণ্ডপে তুলে ধরা, এটা সত্যি কিন্তু অভিনব। এবং তার সাথেই আমি দর্শনার্থীদের ভিড়ের কথাও বলবো যে একেবারেই দেখে মনে হচ্ছে না যে এটা চতুর্থীর রাত, এবং রীতিমতন রাত হয়ে গেছে, 12টা প্রায় বাজতে যায়, তারপরেও দর্শনার্থীদের ভিড় কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। একেবারে মনাবে কুমোরটুলি পার, সে কিন্তু তার ঐতিহ্যে এবারেও অনন্য। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। বিষয় ভাবনার অভিনবত্ব আবার কোথাও সাবেকি আনার ছোঁয়া, এই নিয়ে উত্তর এবং দক্ষিণের চিরন্তন লড়াই। উত্তর ও দক্ষিণে দুই পুজো মণ্ডপ থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। রুমা পাল রয়েছেন চেতলা অগ্রণী থেকে, এবং কুমোরটুলি পার্ক থেকে রয়েছেন মনামী রায়। শুরুতে রুমার কাছে আসি। রুমা, চেতলা অগ্রণী প্রত্যেকবারই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে, এবারও যে তার ব্যতিক্রম নয়, চতুর্থীর রাতই তা বলে দিচ্ছে। দেখো, 32তম বছরে পড়লো এই পুজো, অবশ্যই ব্যতিক্রম নয়, এবং প্রতিমা দর্শন করার আগে কিন্তু বেশ কিছু খানিকটা সময় বাইরে অতিবাহিত করতে হবে, কারণ এখানে একদম গঙ্গার ঘাট রয়েছে, যেখানে সার সার দিয়ে রয়েছে মন্দির। যদিও মন্দিরের নাম দেওয়া হয়নি, কিন্তু উত্তরাখণ্ড থেকে শুরু করে যে বঙ্গ পর্যন্ত যে মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরই রয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক গঙ্গার ঘাট দিয়ে কিন্তু যাচ্ছি, এবং একদিকে রয়েছে যেমন গঙ্গার আরতি মাঝে মধ্যেই হচ্ছে, অন্যদিকে কিন্তু নহবত রয়েছে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই যে পুজোর ভিড়টা দেখো, চতুর্থীর রাত মনে হচ্ছে না একদমই, এবং এই ভিড়টাও যাচ্ছে। তবে আমাকে একটু সময় দাও, যেখানে ঠিক আমি বাইরেরটার থেকে একটু চলে যাচ্ছি একদম ভেতরের দিকে, যেখানে প্রতিমা দর্শন অবশ্যই করিয়ে দিচ্ছি, একবার আসার চেষ্টা করছি, এবং আমার সঙ্গে রয়েছে ক্যামেরা পার্সন অজয়, এবং সেই জন্য আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি। কারণ আগেই বলেছিলাম যে প্রতিমা দর্শন করতে গেলে কিন্তু বাইরেটা কিন্তু অনেকক্ষণ তোমাকে কিন্তু একবার দেখতে হবে কীভাবে শিল্পীর ভাবনায় সমস্ত কিছু ফুটে উঠেছে, এবং অবশ্যই আমরা চলে এসেছি একদম প্রতিমা দর্শন করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছি সাবেকিয়ানা, মায়ের রূপ সাবেকিয়ানা। তবে একটা অভিনবত্ব অবশ্যই দেখিয়ে দেব যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রদীপ রয়েছে এবং অটোমেশন হচ্ছে, এখানে সমস্ত কাজ মিরর মানে কাঁচের তৈরি রয়েছে, একদম সেই রিফ্লেকশনে কিন্তু রয়েছে। আর এখানে যেখানে দেখতে পাচ্ছি যে মহাদেব সহ দশ অবতার রয়েছে এখানে, এবং 10 জন ভগবান রয়েছেন, এবং তাদের যে প্রতিরূপ কিন্তু এই মিররের উপরে পড়ছে, তার সঙ্গে সঙ্গে এই যে একেবারে গঙ্গা তীরের এক টুকরো ছবি কিন্তু উঠে এসেছে চেতলা অগ্রণীতে।